মুহূৰ্ত টাইমেটো দৰ্শকসকলৰ বাবে এক গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ ৰেগিং কাণ্ডৰ মূল যে খলনায়ক, সেই খলনায়ক ৰাহুল ছাত্ৰীক বিচাৰি এতিয়া আৰক্ষী হাবাতুৰি খাইছে। কিন্তু এটাই প্ৰশ্ন বৰ্তমান সময়ত সকলোৰে মুখে মুখে, ৰাহুল ছাত্ৰী ক'ত? এই প্ৰশ্ন বিচাৰি এতিয়া এই মুহূৰ্তত এক খবৰ লৈ আহিছো, কিয়নো ডিব্ৰুগড়ৰ ৰেগিং কাণ্ডৰ মূল অভিযুক্ত ৰাহুল ছাত্ৰী কিন্তু এই পৰ্যন্ত সন্ধান নাই। আনন্দ শর্মার রেগিং কাণ্ডর মূল অভিযুক্ত রাহুল ছাত্রী, রাহুলক বিচারি আরক্ষী অব্যাহত রাখিছে অভিযান। ধরা পড়ার ভয়ত অজ্ঞাত স্থানত আত্মগোপন করেছে নাকি রাহুল ছাত্রীয়ে? আরক্ষী এই পর্যন্ত বিচারি পোৱা নাই রাহুলক। ডিব্ৰুগড়ৰ ৰেগিং কাণ্ডৰ মূল অভিযুক্ত রাহুল ছাত্রীর এই পর্যন্ত সন্ধান নাই। সুপার সিনিয়রের নামত, রেগিংৰ নামত নির্যাতন করা রাহুল ছাত্রী এতিয়াও কিন্তু আরক্ষীয়ে বা আরক্ষীয়ে এতিয়াও রাহুল ছাত্রীক ধরবলৈ সক্ষম হোৱা নাই। বিভিন্নজনৰ প্রশ্ন উত্থাপন হয়েছে, বিভিন্ন সচেতন মহলত এই প্রশ্ন উত্থাপন হয়েছে, আরক্ষী কিয় বিফল হয়েছে, রাহুল ছাত্রীক করায়ত্ত করব কিয় পারা নাই এই পর্যন্ত? এতিয়া সম্প্রতি এই প্রশ্নই সর্বত্রে চর্চা হওয়া দেখিলে পোৱা গৈছে। আনন্দ শর্মা বর্তমান ব্যক্তিগত চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছে, ইতিমধ্যে ক্রমাত সুস্থ হয়ে উঠিছে যদিও আনন্দ শর্মায় ন্যায় পাব নাই, এনে ধরনের বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে। কিন্তু এই পর্যন্ত রাহুল ছাত্রীর কোনো সন্ধান নাই। ঘটনার সঙ্গে জড়িত কল্যাণ ডেকাক ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে, কল্যাণ ডেকায় আত্মসমর্পণ করেছে, যদিও এই পর্যন্ত রাহুল ছাত্রীর কোনো সন্ধান কিন্তু পোৱা নাই। অজ্ঞাত স্থানত বাস করে আছে নাকি রাহুল ছাত্রী, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে এই ক্ষেত্র, বা আরক্ষীয়ে কিয় রাহুল ছাত্রীক বিচারি উলিয়াবলৈ সক্ষম হওয়া নাই, আরক্ষীর ক্ষমতা নাই নাকি, এনে ধরনের বিভিন্ন প্রশ্ন উত্থাপন হওয়া পরিলক্ষিত হয়েছে। রাজ্য জোকারি যাওয়া এটা রেগিং কাণ্ড, তার পাছতে সমগ্র রাজ্যতে তুলপার সৃষ্টি হয়েছে, ইটোর পাছত সিটো রাজ্যত সংঘটিত হওয়া বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় সংঘটিত হওয়া রেগিং কাণ্ড সমূহ পোহরলে আহিছে। আনন্দ শর্মার রেগিং কাণ্ডর পাছতে বিভিন্নখন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের নামও হাঙুৰ খাইছে রেগিং কাণ্ড। জে বি কলেজৰ পৰাই হওক, গুৱাহাটী ইউনিভার্সিটি হওক, বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কিছুমানৰ নামও হাঙুৰ খাইছে। বিশেষকৈ হোষ্টেলত বসবাস করা যিসকল ছাত্র আছে, সেই ছাত্র বহুতেই রেগিং, তেওঁলোকৰ লগত সংঘটিত হোৱা রেগিং, যি নির্মমভাৱে রেগিং কৰা হৈছিল, সেই রেগিঙৰ কথা পোহৰলৈ আহিছে। কিন্তু ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত সংঘটিত হওয়া রেগিং কাণ্ডর মূল মাস্টার মাইন্ড রাহুল ছাত্রী কিন্তু বর্তমানেও পলাতক। বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন হয়ে আছে ইয়াক লৈ, বিভিন্নজনে ফেসবুকের জড়িয়ে এই কথা উল্লেখ করেছে, রাহুল ছাত্রীর সন্ধান দিওতালৈ পুরস্কারও ঘোষণা করা হয়েছে। কিন্তু অসম আরক্ষী কিন্তু এতিয়াও ব্যর্থ হয়ে আছে রাহুল ছাত্রীক বিচরা। বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে, আনন্দ শর্মায় ন্যায় পাবনে নাপায় এই সন্দর্ভতো প্রশ্ন উত্থাপন হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী এই সন্দর্ভত হস্তক্ষেপ করেছিল, এটা কথা উল্লেখ করেছিল, বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় সমূহত রেগিং কাণ্ড সহ্য করা নহব। ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তও এই কথা সহ্য স্পষ্ট করেছিল, রেগিং কাণ্ড কোনো পর্যায়ে কোনো শিক্ষা অনুষ্ঠানতে সহ্য করা নহব বলে উল্লেখ করেছিল। তার পাছতেই অসম আরক্ষীয়ে রাহুল ছাত্রীক বিচারি অভিযান এতিয়াও অব্যাহত রাখিছে, যদিও এই পর্যন্ত কিন্তু রাহুলের কোনো সন্ধান পোৱা নাই বা সন্ধান উলিয়াবলৈ সক্ষম হোৱা নাই অসম আরক্ষী। প্রশ্ন উত্থাপন এই মুহূর্তত, অসম আরক্ষী ব্যর্থ নেকি? কারণ রাহুল ছাত্রীর নিচিনা সাধারণ এজন অপরাধীকে যদি বিচারি উলিয়াব নোৱাৰে, তেনেহলে আরক্ষীয়ে আৰু ডাঙৰ অপরাধী কেনেদৰে ধৰিব, এনে ধৰণৰ প্রশ্ন উত্থাপন হয়। পুনৰবাৰ জনাইছো, যিহেতু আনন্দ শর্মার রেগিং কাণ্ডত এক অতিকৈ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবলগা হয়েছে
ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত অধ্যয়ন কৰি থকা আনন্দ ছেত্ৰী ক্ৰমাৎ সুস্থ হৈ উঠিছে যদিও আনন্দ ছেত্ৰী সম্পূৰ্ণকৈ কেতিয়া সুস্থ হৈ উঠিব সেয়া এতিয়াও ক'ব নোৱাৰি আৰু সেই কাণ্ডৰ মূল অভিযুক্ত মূল মাষ্টাৰমাইণ্ড ৰাহুল ছেত্ৰী কিন্তু এতিয়াও পলাতক অৱস্থাতে আছে আৰু আৰক্ষীয়ে সেয়া যি ঘটনাৰ সৈতে সংঘটিত অভিযান অব্যাহত ৰাখিছে ৰাহুল ছেত্ৰীক বিচাৰি কিন্তু উলিয়াব পাৰিবনে নাই সম্প্ৰতি এতিয়া আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন সেয়া হৈছে।